অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তারপরও আপনাকে আরেকটি উদাহরণ দিচ্ছি মৌলানা জুবাইর সাহেব নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে তাকে এক বছর কারাগে রাখা হয়েছে তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা ভারতে কলিম সিদ্দিকি অ্যারেস্ট করা হয়েছে তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে তাকে এখন কারাগারে রাখা হয়েছে জাকের নায়ককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তিনি তার কোনো একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি হিন্দুদের হত্যার কথা বলেননি কিন্তু ধর্ম প্রচার ইসলাম প্রচারই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে ভারতে হোক বাংলাদেশে হোক কিন্তু অমুসলিম রাজে তাদের ধর্ম প্রচার করছে খ্রিস্টান মিশনারি সেখানে কোনো বাধা দেওয়া হয় না ব্যর্থতা হচ্ছে গভর্নমেন্টের ব্যর্থ ব্যর্থতা হচ্ছে পলিসির ব্যর্থতা হচ্ছে যারা কথা বলেন আমাদের বিরুদ্ধে তাদের তারা সত্যটাকে উপলব্ধি করেন না এরপর যে কথা হচ্ছে আমাদের তুহিন আফরোজ বলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা জরিপ করেছেন আমাদের ব্যাপারে বাংলাদেশে তো প্রায় আট পার্সেন্ট হিন্দু আছে কিছু কম বেশি হবে এখন তারা গেলেন কার কাছে রিপোর্ট নিতে কাছে গেলেন কোন কোন ফির কাছে গেলেন এদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে কি তাদের কাছে গিয়েছেন রিপোর্ট নেবার জন্য এটা একটা প্রশ্ন আমার তারপরে তুহিন আফরোজ আমাকে আহ কোরআন শরীফের একটা আয়াতের অপব্যাখ্যা করেছেন আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি সুরা তাওবাতে তিনি বলেছেন আল্লাহ নফসের মুজাহাদার কথা বলেছেন এই কথাটি নাই এই দুই আয়াতে আমি কোরআন শরীফ অনুবাদ সহ ব্যাখ্যার সাথে বলে দিচ্ছি এটা তুই নাফরত সহ যারা আমার দর্শক আছেন তাদের বিভ্রান্তিটার জন্য দূর হয় সে জন্য আল্লাহ তাআলা ১১১ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করেছেন তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে তারা আল্লাহর প্রতি হত্যা করে ও নিহত হয় শব্দ থেকে যখন জিহাদ আসে তার অনেক অর্থ হয় ব্যক্তিগত নফসের সাথে সংগ্রাম আন্দোলন সংগ্রাম সত্যের পক্ষে কাজ মিছিল মিটিং সব হয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন কাতালা ইউকাতুলু মুকাতালা দুই পক্ষে লড়াই হয় সেটা কেতাল সেটা যুদ্ধ

ওহারা তবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রূপকারী সেজদাকারী সত্তাজের নির্দেশদাতা অসত্যাজের নিষেধকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী ওই মোমিনদেরকে আপনি সুসংবাদ দিন এখানে নফসের জিহাদ মনের সাথে জিহাদ এরকম কোন শব্দই আল্লাহ তালা উচ্চারণ করেননি বরং সরাসরি জিহাদ লড়াই পেতালের কথা আল্লাহ বলেছেন তবে আমি আগেও বলেছি কোন একটি দল দাঁড়িয়ে গেল দুই চারশো লোকের একটা নাম একটা সাইনবোর্ড ব্যবহার করে বললো আমরা জিহাদ করবো কেতাল করবো কি ইসলাম সমর্থন করে না সেটার জন্য নেতা লাগবে কোরআন সুন্নার নীতিতে হতে হবে ইসলাম এটা বলে নাই যে বাংলাদেশে হিন্দুদের মন্দির গুলো ভেঙে ফেলো বা হিন্দুদেরকে রথযাত্রা করতে দিও না এটা তো বাংলাদেশে হয় না আপনি পার্শ্ববর্তী ভারতে বরং সাম্প্রদায়িকতা আছে উগ্রবাদ আছে এনআরসি নামে লক্ষ লক্ষ মুসলমানকে বাস্তুচ্যুত করা হচ্ছে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে হ্যাঁ আসামে মুসলমানদের নাগরিকত্ব ছিঁড়ে না হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের কোন আলেম ওলামা পীর মাসায়ক যারা প্রকৃতপক্ষে ইসলামিক স্কলার ভারসাম্যপূর্ণ বক্তব্য বা কথা বলেন তারা এদেশের হিন্দুদের উপর আক্রমণের একটি উস্কানীয় কি দিয়েছে বরং না মুসলমানদের কলিজায় রক্তর খরণ করেছে তথাকথিত বুদ্ধিজীবীরা কিছু সরকারি দলের লোক কিছু বুদ্ধিজীবী যদিও সরকার তাদেরকে বের করে দিয়েছে তাদেরকে তাদের মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে সেজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই রক্তের খরণ যখন হয়েছে মুসলমানেরা তাদের আবেগ প্রকাশ করতে যে বৈধ শালীনভাবে মিছিল করেছে মিটিং করেছে কিন্তু করে হিন্দুর গায়ে ফুলের টোকাও দেয়নি কোনো মন্দিরে আঘাত করিনি সেটা গণকমিশন কি দেখে না তাহলে যে বাংলাদেশের ওলামায় কেরাম আলেন সমাজকে এভাবে প্রশ্নবিদ্ধ করা সাম্প্রদায়িক বলা সাম্প্রদায়িক বলা দুর্নীতিবাস বলা এটা চরম মিথ্যাচার ইনজাস্টিস অনৈতিক এবং তা কখনো মেনে নেবার মতো নয় আমাদের তুহিন আফরোজকে আমি একটা প্রশ্ন করব। যদি উত্তর দেওয়ার সময় আসি কিনা নাই ওনার আমি জানি না আর নতুন করে প্রশ্ন না হুজুর প্লিজ আচ্ছা তাহলে আমি জবাবটা দিচ্ছি তিনি বলেছেন আমি বলেছি কোন লেকচারে যে ডারুইনবাদ পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সেখান থেকে নাস্তিকরা বের হচ্ছে উনি একজন উচ্চ শিক্ষিতা হায়ার এডুকেটেড এবং বলেছেন পিএইচডি হোল্ডার আর এক কথা কথার কথার উদ্দেশ্য তো অবশ্যই ওনার থাকা উচিত সবাই বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে তারা নাস্তিক হয় এটা আমাদের বলার উদ্দেশ্য না এটা আমরা বলিনি আমি লখনউ বিশ্ববিদ্যালয়ে আরবী সাহিত্যের উপর থিসিস করেছি মুসান্নাফ মুসান্নাফা ইবনে জাকারিয়া এই অভিসুন্দরপুর বরাবর থিসিস ছিল তবে আমার তো নাস্তিক হবার প্রশ্নই আসে না এখন আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ আছে সেখান থেকে যারা পড়াশোনা করছে তা তো নাস্তিক হচ্ছে না আমাদের বক্তব্য পুরাটাও নাকি দেখতে বলবা আমরা বলেছি যে ডারউইনের বিবর্তনবাদ দা থিওরি অফ ইভলিউশন বহু আগে বাদ দেওয়া হয়েছিল সালে নতুন শিক্ষা কমিশন নবম থেকে গ্রাজুয়েশন পর্যন্ত সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বিবর্তনবাদ এক করেছে যা সম্পূর্ণ নাস্তিক বা শিক্ষা দেয় এই বিবর্তনবাদী বিশ্বাসী পরকালী বিশ্বাসী হতে পারে না তারা নাস্তিক হয়ে বের হয়েছে সেটাই আমাদের বলার উদ্দেশ্য ছিল এরপরে এরপরে এরপর প্রশ্ন উত্তর নিবে তুই না ফুরো অধৈর্য হবে না আপনার সব জবাব দিচ্ছে আপনি প্লিজ হয়ে যাবেন এবং নিজুম মজুম আশা করি

আলম যারা ওয়াজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে বিভ্রান্তিকর ওয়াজ করে তাদের কি নাম আছে অথবা বিভ্রান্তকর ওয়াজ করলে কি কোনোভাবে কি ধর্মীয় আলোকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে বা তাদের বিচার করবে কে বা এই বিভ্রান্ত দায় দায়িত্ব কার উপরে যাবে ব্যক্তিগত নাম না নেওয়াই ভালো না আমি জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করি আমি যদি যদি না বলেন উনি যদি না বলেন আপ টু হিম বাট আমি নাম জিজ্ঞাসা করেছি যেহেতু নিজুম মজুমদারকে সেহেতু আমি আনিতুল আব্বাসিক সাহেবকে জিজ্ঞাসা করছি না ঠিক আছে আপনি বিরোধী হতে পারেন আমি উনি ওনার উপর ছেড়ে প্লিজ হ্যাঁ আপনি যে কথা বলেছেন ব্যক্তিগত নাম বলার প্রয়োজন নেই জাতি ভালো করে জানে নিজুম মজুমদার এবং তুহিন আফরোজ যেহেতু আমাদের বক্তব্যগুলি স্টাডি করেছেন তারাও জানেন দুই হাজার চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত যেসব বক্তা কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করেছেন তাদের প্রত্যেকের বিপক্ষে আমি ডকুমেন্টারি আলোচনা করে তাদের জবাব দিয়েছি এবং তারা অনেকে তবা করে তাদের বক্তব্যকে প্রত্যাহার করেছেন অনেকে বক্তব্য প্রত্যাহার করেননি এবং আমি বিগত চার বছর যাবৎ ইসলাম গভর্নমেন্টকে অনুরোধ করছি ইসলাম ফাউন্ডেশনে একটি মনিটরিং সেল থাকা দরকার যারা বাংলাদেশি ইসলাম স্কলার ও আলোচকদের বক্তব্য পর্যালোচনা করবেন তাদের ভুলভ্রান্তি থাকলে তাদের ডেকে সংশোধন করবেন সেটাই বহু আগ থেকে বলে আসছি ধন্যবাদ আপনাকে আমরা অবশ্যই এটার আপডেট আগামীতে কারণ কোনোভাবে কোনো বক্তার বক্তব্যের আলোকে কেউ বিভ্রান্ত হোক এটা আমরা অবশ্যই চাই না নিজ বন্ধুদের ইটস ভেরি মাচ এক্সট্রা এবং আমি আমি আগে অনুমতি নিতে হবে ডক্টর আব্বাসি কি উনি কি আপনি কি করছেন উনি কোনো প্রশ্ন করলে আপনি জবাব দেবেন না স্বামী ইসলাম আমি অবশ্যই যদি কোন ধরনের আপত্তি কেউ দেয় আমি অবশ্যই শেষ করে দিব যতক্ষণ না আমি 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 যতদূর জানি না প্রশ্ন আসলে আমার এখানে আমার একটা না কোনো মত নতুন বক্তব্য না 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 আমি আমাদের প্রক্ষিতে উনার ওনার বক্তব্যের প্রেক্ষিতে উনি আমি ইসলাম ধর্মে কাউকে না দেখে না শুনে কোনো অপবাদ দেওয়ার নিয়ম নেই উনি এই প্রোগ্রামে আজকে না না আবার নতুন করে না নতুন করে আপনি রিপিট করতে পারবেন না আমি আবার আমার হবে আমি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি বন্ধ করেন করেন আমি প্রশ্ন করছি শেষ এক শেষ একটা অনেক সময় হয়ে গেছে 3 ঘন্টা প্রায় আমি প্রশ্নটা করছি আপনি না কারণ আমাকে না ত্রিশ লক্ষ শহীদ শুধুমাত্র মুসলমানের এই তথ্যটা সত্য নয় এই তথ্যটার উত্তর উনি দেননি আর একটা আলোচনা একজনকে লক্ষ্য করে তিনি বলেছেন সম্ভবতাল আপনাকে সবাইকে অশেষ ধন্যবাদ তবে এ ব্যাপারে যদি আপনারা উভয় পক্ষ যদি বসতে চান শুধু মিজানি এবং কথা বলবো আরেকদিন কথা বলবো ঠিক আছে উনি অ্যাকসেপ্ট করেছে আমি জানাবো ডেট সবাইকে সবাই সাপ্লাইয়ের বিষয় হলো আমাকে বল